বছর ঘুরে এলো ফিরে রহমতে তে রে মা পাপের গ্লানি মুছে দিতে পাপের গ্লানি মুছে দিতে সুযোগ দিলেন পরবর দেগা সমিল্লাহ রহমান রহিম ইনদাহ আলিহিব সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান ও সাবেক জনশক্তিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যার পিয়াসে অদীর হৃদয়ে কেটে যায় অনুক্ষণ রহমতেরই ধারা নিয়ে হলো তারই আগমন শুভ্র আবেশে শুদ্ধ পরশে এলো এই রমজান আমাদের দুরগোড়ায় করাছে পবিত্র মাহে রমজান পশ্চিম আকাশে রমজানের চাঁদ উদিত হলেই শুরু হবে এই মহিমান্বিত মাস এই মাসে আল্লাহর অসীম দয়া ক্ষমা ও পাপমুক্তির এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয় রোজা মানুষের জীবনের যাবতীয় অহংকার আভ্যন্তরীণ কুপ্রবৃত্তি নফসের দাসত্ব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় এ কারণেই এ মাসের নাম দেওয়া হয়েছে রমজান সোনা আগুলে পোড়ালে যেমন খাদমুক্ত হয় রমজানের দহনে সিয়াম সাধক ঠিক তেমনিভাবে গুনাহ মুক্ত হয়ে জান্নাতি মানুষে পরিণত হয় রমজানের আগমনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে তার সঙ্গীদেরকে বলতেন আতাক মদয়না শাহরুম মুবারক তোমাদের দরজায় বরকতময় রমজান মাস এসেছে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্যই সে কাজের প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি প্রস্তুতি যত কার্যকর ও উপযোগী হয় কাজটি তত গুছালু ও সুন্দর হয় ইবাদতের পূর্ব প্রস্তুতি গ্রহণ আর সুসুল্লাহ আলাইসাল্লামের সুনত রমজানের হক আদায় করার জন্য প্রাক প্রস্তুতির কোনো বিকল্প নেই নিজের প্রস্তুতি নেয়ার পাশাপাশি পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলকে রমজানের গুরুত্ব বোঝাতে হবে ফজিলত ও পবিত্রতা রক্ষায় ভূমিকা রাখার জন্য সবাইকে সচেষ্ট করতে হবে রহমত মাঘফেরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমজান এ মাসেই আল্লাহ তালা প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর নাজিল করেন পবিত্র আল কোরআন আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেন আমাদেরকে এই রমজান যে জন্য গুরুত্বপূর্ণ করেছেন আল্লাহ সেই কোরআনকে পড়া ও বোঝার জন্য অধিক পরিমাণে সচেষ্ট হতে হবে সেই সাথে কোরআনের বাহক প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আল্লাহাল্লামের জীবনী ও তার হাদিসসমূহ জানা ও মানার সচেষ্ট হতে হবে কোরআন বুঝতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের প্রতিটি বিধানকে বাস্তবায়ন করতে হলে কোরআন বাস্তবায়নের সংগ্রাম ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হতে হবে কোরআন নিজে পড়া অন্যকে পড়ানোর জন্যে আল্লাহ রসুল্লাহ বিশেষ এক মর্যাদার কথা ঘোষণা করেছেন আন উসমান আনি নবী সাল্লাহ আলি হান্তা আল্লামাল ও আল্লামা তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সিয়াম সাধনার কঠোর সংযমের শিরবে পরহেজ শীর্ষ চূড়ায় আরোহণ করাই রমজানের মূল আবেদন যাতে করে আমরা সবাই মিলে তাকও অর্জন করতে পারি সে কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ইয়া আই আল্লাহাদীন আহ মানুহ কুতিবা কামা কুতিবা আলাইলাদিন আমি কবুলিকুম লা তা হে ইমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাক অর্জন করতে পারো রোজা এমন এক এবাদত যা শুধু আল্লাহ তালাই দেখতে পান যার মূল শিকড় রোজাদার ব্যক্তির হৃদয়ে লোকায়িত তাকোয়ার সঙ্গে জড়িত রয়েছে এই তাকা অর্জনের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে নানাবিধ দিক থেকে এই মাসে বিশেষভাগে সহযোগিতা পূর্ণ করে দিয়েছে আমরা এই সময়ে বিভিন্ন এবাদত করলে অন্য যে কোনো সময়ের চেয়ে আল্লাহ তালা বেশি প্রতিদান দেওয়ার কথা ঘোষণা করেছেন এই ঘোষণায় আমরা অনুপ্রাণিত হয়ে প্রণোদনা হিসেবে নিয়ে বেশি বেশি ইবাদত করতে সচেষ্ট হই যে শয়তান আমাদেরকে তাক অর্জন করতে বাধা দেয় আল্লাহ তালা দয়াপর্বশ হয়ে এই মাসে শয়তানকে তালাবদ্ধ করে রাখেন যে কারণে শয়তান আমাদের পথে তাক অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমাদেরকে এই সুযোগে অনর্থক কাজকর্ম অসার বাক্যালাপ পরিহার করে অন্তর্কে যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে বিরত রেখে শুধু ইবাদতে মুশকুল থাকার চেষ্টা করতে হবে যেসব কাজ বা পাপ আমাদেরকে ভুলিয়ে দেয় কেয়ামতের কথা কবরের একাকিত্বের কথা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা যেসব কাজ আমাদেরকে হেদায়েত বা সুপথের মোকাবেলায় পাথরের মতো কঠিন করে তুলে সেই সব মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অশ্লীল অনৈতিক ও ইসলাম বিরোধী কথা কাজ ও চিন্তাভাবনা পরিহার করতে হবে রমজানে বেশি বেশি আত্মসমালোচনা করতে হবে যেন ভুল ত্রুটিগুলো দূর করে নিজের আত্মশুদ্ধি নিশ্চিত করা যায় নিজেকে পরিশুদ্ধ করা যায় রমজানের পবিত্রতা নষ্ট করে এমন কাজকর্ম থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে অন্যের চেয়ে বেশি ইবাদত করার প্রতিযোগিতায় উপনীত হতে হবে ইসলাম ও ইবাদতের প্রতি আকৃষ্ট করতে অপরকে ইসলামী বই উপহার দেওয়া যেতে পারে মানুষকে আল্লাতালা যে সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে কাজে লাগিয়ে অপরকে সৎ কাজ করতে অসৎ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করতে হবে রোজা যেহেতু শারীরিক ইবাদত সেহেতু স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে অতিভোজন ও সময় মতো না খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে খাদ্যের অপচয় ও কৃপণতা রোধ করতে হবে সুস্থতার জন্য আল্লাহ নিকট দোয়া করতে হবে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য রমজান উত্তম প্রতিষেধক তাই তো আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন রোজা রাখো সুস্থ থাকবে গত বছরের ন্যায় এবারও কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের মাঝে উপনীত হল পবিত্র মাহে রমজান তাই এবারকার প্রস্তুতিটা আমাদের কিছুটা বিশেষভাবেই হতে হবে করোনা ভাইরাসের এই সংক্রমণের পরিস্থিতিতে সারা বিশ্বের নেই আমাদের বাংলাদেশও কঠিন সময় পার করছে বিশেষ করে সংক্রমণের আশঙ্কার পাশাপাশি লকডাউনের কারণে দেশের একটি বিরাট অংশের মানুষ নানাবিধ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে এ অবস্থায় সবাইকে পরস্পরের জন্য এগিয়ে আসতে হবে সোশ্যাল ইন্টিগ্রেশন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই পরিস্থিতিতে শুধুমাত্র সরকার কোনো সংগঠন অথবা বিশেষ কোনো সংস্থা সামাল দিতে পারবে না সরকার সংস্থাসমূহ সহ সমাজের সবাইকে এগিয়ে আসার মাধ্যমে যদি চেষ্টা করতে পারি আমরা সকলকে নিয়ে অর্থনৈতিক এই সংকট দূর করে পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ ইসলামের বিধান হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা আমরা যারা এই সমাজে বাস করছি আমি নিজের ইফতার এবং সেহরি গ্রহণের মধ্য দিয়ে নিজের দিন যেভাবে অতিবাহিত করছি আমার পাশে থাকা নিরন্য অসহায় করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সেই মানুষগুলো তার দিনের সকল কাজ সুন্দরভাবে করতে পারছে কিনা না ইফতার যথাযথভাবে গ্রহণ করতে পারছে কিনা সে বিষয়ে খবর নেওয়াটা আমার নৈতিক দায়িত্ব আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিবেশীর এই হক আদায় করার জন্য এগিয়ে আসুন বিশেষ করে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি ভাইকে অনুরোধ করব প্রিয় ভাইয়েরা আপনারা আপনাদের অভিভাবকদেরকে আত্মীয় স্বজনদেরকে প্রতিবেশীর হক আদায় করতে উদ্বুদ্ধ করুন নীতেরা সচেষ্ট থাকুন অপরকে সচেষ্ট করতে চেষ্টা করুন গত মার্চের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ছাত্রছাত্রীরা প্রায় সবাই বাড়িতে অবস্থান করছেন তাদের মধ্যে অনেকেই টিউশনি করে তাদের লেখাপড়া ও পারিবারিক খরচ বহন করতেন দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা অনেকেই টিউশনি হারা হয়েছেন এই অবস্থায় তাদের মেসের খরচ বহন করা অনেকের জন্যেই অসাধ্য হয়ে গিয়েছে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার করোনার কারণে চাকরি হারিয়েছেন উপার্জন বন্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় তাদের বাড়ি ভাড়া দেওয়া অনেকটা অসাধ্য হয়ে গিয়েছে সম্মানিত বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করব ছাত্রদের জন্যে এবং সেই সকল নিম্নবিত্ত পরিবারদের জন্যে আপনার হৃদয়কে উদার করে দিয়ে সহযোগিতার মনোবাসনা প্রকাশ করুন যৌক্তিক পর্যায়ে ভাড়াকে কমিয়ে নিয়ে এসে তাদের পাশে দাঁড়ান আল্লাহ তালা আপনার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বাংলাদেশ এক অত্যন্ত সংকটকালীন পরিস্থিতি পার করছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমাদের এই ছাত্রদের মধ্যে ইসলামের জন্যে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন ভাই শাহাদ বরণ করেছেন আমি সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই সাম্প্রতিক সময়ে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করুন ন্যায় বিচার নিশ্চিত করুন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন রমজানের পবিত্রতা রক্ষা করুন বিনোদনের নামে অশ্লীল প্রদর্শনী ও কর্মবন্ধ করুন করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান প্রিয় ভাইয়েরা আমার রমজান মাসটাই তো প্রশিক্ষণের মাস তাই আগামী দিনের জন্য পাথেয় সংগ্রহের মুখ্যম সময় হল এ মাস রমজান মাস যথাযথভাবে পালনের মধ্য দিয়ে আসুন আমরা তা অর্জন করি আল্লাহর দরবারে করুণা নামক এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করি তৌবা করে সঠিক পথে ফিরে আসি নিজের পাশাপাশি অন্যকে সঠিক পথে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করি কোরআন হাদিস চর্চা বৃদ্ধি করি ফরজ আমুলিয়াতের সাথে সাথে নফল এবাদত করার ক্ষেত্রে বিশেষ মনোযোগী হই এক্ষেত্রে পুরো মাসের পরিকল্পনা গ্রহণ করে নিতে পারলে টার্গেট পূরণ সহজ হতে পারে এমন কিছু তাকোয়াপূর্ণ অভ্যাস এই সময়ে গড়ার জন্য চেষ্টা করা প্রয়োজন যা বাকি এগারোটি মাস এমনকি সারাটি জীবনের চলাকে সহজ করে দিয়ে মঞ্জিল মকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের রুদাসহ সকল এবাদতগুলোকে কবুল করে নিন করোনাকালীন এই সময়ে সুস্থ রাখুন নিরাপদে রাখুন শান্তিপূর্ণভাবে নিজে এবং সবাইকে নিয়ে বসবাস করার সুযোগ করে দিন আমিন ওয়াখারিদা আহমদুলিল্লাহ আলমিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা বাকি এগারো মাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস